গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে পৌনে এগারোটা আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় উঠে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর মা গেছিলো কিছুক্ষণ আগে কই শাক নিয়ে আসতে পাটের শাক আগে ছোট পাটের শাক আমি প্রথম ছোটোবেলায় খেয়েছি জালবাড়িতে পাটের শাক বলো রায়ের শাক বলো আর এগুলো তো আমাদের এখানে কেউ খেতেও জানে না 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 আমাদের এখানে কেউ জানেই যে পাটের শাক শাক এগুলো খেতে হয় ওই যারা বাঙাল তারা একমাত্র জানে আমার দিদা আমার মা সব তো বাঙালি বাবা খায় না ওই মা খায় ওই মায়ের দৌলতায় আমার খাওয়া খাওয়াটাই আর কি এগুলো ছাড়াবো বলতে গেলে শুধু পাতাগুলো নেব নেবো তাই তো আচ্ছা এই সামনের এই কচিচি পাতাগুলো মানে এই বড় পাতাগুলো নিব না তাই তো ওগুলো ভালো সবই ভালো কি দিয়ে রান্না করবে ডাল মসুর ডাল দিয়ে আচ্ছা তো এই এই ফোন পড়ে গেল যা কভারটা লাগানো নেই ক্লিক করে যাবে কোনো কভার না লাগাই না কোনটা স্লিপ করে যায় হ্যাঁ বলো পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে আবার ভাজি করব আচ্ছা 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 মাছ ছড়ানো করব যা ভালো হয় চার পিস মাছ সবই রান্না করো কি দু পিস রাখলে দু পিস কম হয়ে যাবে আবার কি হবে না হ্যাঁ তো মা ওইদিকে মাছ রান্না করছি আমি এদিকে শাকগুলো বেছে নিই ডাল দিয়ে শাক দিয়ে রান্না রান্নাঘরে মাকে টুকটাক হেল্প করে দিয়ে আসলাম আর এখন বিছানায় শুয়ে শুয়ে আমি ফোন খাচ্ছি আমার বিছানাটা দেখতে পাচ্ছ একদম অগোছালো হয়ে পড়ে আছে ওই কর্নারের দিকে জামাগুলো একদম গাদা হয়ে আছে এবার আমি ওই ঘর থেকে মাকে হেল্প করে আসার পর ভাবলাম যে জামাগুলো গোছাবো তো এই গোছাবো গোছাচ্ছি করতে করতে হাতে ফোনটা নিয়ে বসলাম এবার ফোনটা নিয়ে বসলাম মানে ওখানে পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা ওই ফোনের মধ্যে কেটে যায় তো সেই কিছু কিছু সময়ে ফোন ঘাটার জন্য আমার বাড়ির কাজ করে হয়ে ওঠা ওঠে না মশলার পাউডারগুলো যেহেতু এরকম আলগা থাকে তো কি হয় প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে এই তোর সব মুখগুলো ধুলো হয়ে যায় পুরো সাদা তো লেয়ার পড়ে গেছিল একদম তো মা এখন এগুলো পরিষ্কার করছে ওইদিকে একটা কুমড়ো পরিষ্কার করছে আর রাখছে তো চলো অল্প করে তাহলে ভাত বাড়ি হ্যাঁ খেয়ে না চলো এখন এগারোটা বারোটা বাজতে বাজতে মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এখন ভাত খাবো আমি আর মা সেই কারণে ভাত বাড়ছি অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের বাড়িতে তোমাদেরকে আগে বলেছি রকম নিয়ম বেঁধে কিছু হয় না সকালে ব্রেকফাস্ট মানে এটাই হবে দুপুরে লাঞ্চ মানে এটাই হবে এরকম কোনো ঠিক নেই কোনো দিন খাওয়া ভাত খাওয়া আমাদের দশটায় হয়ে যায় কোনো দিন খেতে খেতে আবার দুটো তিনটে বেঁচে যায় এরকম একটা ব্যাপার তো আজকে রান্না হয়েছিল মুসুর ডাল দিয়ে পাটের শাক যেটা ছাড়াচ্ছিলাম দেখলে আর তার সাথে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হ্যাঁ রুই মাছ আমার অতটা ভালো লাগে না তার থেকে বেশি ভাল লাগে কাতলা মাছটা আমাদের এদিকে কাতলা মাছ পাওয়া যায় না আমাকে মাছ নিতে গেলে সেই দমকল যেতে হবে সকালবেলায় তো সেভাবে আর ঘুম থেকে উঠে যাওয়া হয় না তো খাওয়া দাওয়া সেরে তোমরা তো অনেকেই জানো আমার একটা অভ্যাস সেই অভ্যাস আমার মনে হচ্ছে এখন আমি সেই আগের অভ্যাসে ফিরে যাচ্ছি সেটা হচ্ছে আগে যারা ফলো করতে দেখবে আমার ভাত খাওয়ার পর কিছু না কিছু লাগতো মানে বাড়িতে যদি কিছু নাও থাকতো বিস্কুট তো খেতামই তো আজকে বাড়িতে দই আর বুদিয়া ছিল আর দই দিয়ে বুদিয়া দিয়ে খেতে আমার জাস্ট অসাধারণ লাগে কার কার ভাল লাগে একটু কমেন্ট করে জানিও আমার সত্যিই খুব ভাল লাগে যখন দই আর বুদিয়া বাড়িতে একসাথে থাকে আমি দিনে যে কতবার করে খাই তার ঠিক থাকে না তো এখন আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাব তার আগে দেখতে পাচ্ছ এই যে একটা অর্গানাইজার বক্স আমি নিয়েছি কিন্তু এটা আমার মনে হচ্ছে না যে আমার ওটা খুব কাজে লাগবে তাই ভাবছি ওটা আমি রিটার্ন করে দেব আমি তো ওইদিকে রেডি হচ্ছিলাম আর মা ওই দিকে কাচাকুচি করছিল মানে মা তখনও স্নান করেনি কটা বাজবে তখন পাঁচটা গরমের টাইমে মা একটু লেট করেই স্নান করে আর মা ও যেহেতু ওইদিকে কাঁচাকুচি করছিল তাই মা বলল যে ছাদে এগুলো মেলে দিয়ে আসতে এখন ছাদে মেলে দিচ্ছি তারপর যাব বাজারে আমার যদি জীবনে কখনো কোনো ডিসিশন নেওয়ার হয় সেটা আমার নিজের লাইফ রিলেটেড বলো বা আমার নিজের কাজের রিলেটেড বলো তো মোটামুটি সবটা না হলেও সব সময় কিছুটা সময় মানে তোমাদেরকে আমি হিন্টস দিই যে আমি এই করতে যাচ্ছি বা এই করব এবার লাইফের ব্যাপারটাও সেরকম কিন্তু এখানে একটু আমি ভয় পাই সেটা হচ্ছে আমি যদি হুট করে আগে থেকে তোমাদের বলিয়ে বলে দিই তারপরে যদি সেটা না হয় তখন ব্যাপারটা একটু খারাপ দেখায় এটা ভেবে ভয় পাই এবার কি বলতো ভয় পাওয়ার কারণ হচ্ছে এখনকার মানুষ এখনকার মানুষদের না সত্যি বিশ্বাস করতে নেই প্রথমে তোমার সাথে এত ভালো অভিনয় করবে তুমি ঠিক ধরতেই পারবে না যে মানুষটা তোমার সাথে অভিনয় করছে কিন্তু শেষে শেষে গিয়ে যখন তুমি বুঝবে যে না মানুষটা তোমার সাথে শুধু অভিনয় করেছে আর কিচ্ছু না দেয়ার ইজ নো লাভ তখন আর তুমি সেই জায়গা থেকে সরে আসতে পারবে না তখন সেই জায়গা থেকে সরে আসতে তোমার অনেক কষ্ট হবে তো যাই হোক এখন আমি কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে আমি আর মা এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো তবে আপাতত এইটুকুই বলছি হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি তো আজকে যেখানে আমরা যাচ্ছিলাম সেখান থেকে ফিরে আসতে আসতে মায়ের অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো সেই কারণে ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারিনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো